হাইড্রাইড পি ব্লক এলিমেন্টের একটা ইম্পর্টেন্ট টপিক হলো হাইড্রাইড। হাইড্রাইড মানে কি? হাইড্রাইড মানে হলো এইচ মাইনাস, অর্থাৎ যারা এইচ মাইনাস ডোনেট করতে পারে তারাই হলো হাইড্রাইড। এখন যারা এইচ মাইনাস ডোনেট করে তাদেরকে বলা হয় রিডিউসিং এজেন্ট, রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। ওকে, তাহলে যারা এইচ মাইনাস ডোনেট করবে তারা হাইড্রাইড, এবং যারা এইচ মাইনাস ডোনেট করবে তাদেরকে বলবে আমরা রিডিউসিং এজেন্ট। এখন দেখো, দুটো কম্পাউন্ডের মধ্যে যে বেটার ওয়েতে এইচ মাইনাস ডোনেট করবে সে হলো ভালো হাইড্রাইড। ওকে, তাহলে কী কী পয়েন্ট বললাম? এইচ মাইনাস ডোনেট করলে হাইড্রাইড, যে এইচ মাইনাস ডোনেট করবে সে হলো কি, রিডিউসিং এজেন্ট বা বিজারক পদার্থ। আর সাইজের উপর এটা ডিপেন্ড করবে। কিভাবে ডিপেন্ড করবে? মনে করো একটা মেটাল এরকম, হাইড্রোজেন এরকম, মেটালের সাইজটা ছোট, আর একটা মেটালের সাইজটা হলো এতটা, আর একটা মেটালের সাইজ হলো এতটা। এখন তোমাকে যদি এই তিনটের মধ্যে জানতে চাওয়া হয় কোন মেটাল আর হাইড্রোজেনের বন্ডটাকে ভেঙে দেওয়া সোজা, মনে করো তোমার কাছে একটা ছোট লাঠি আছে, একটা মিডিয়াম লাঠি আছে, একটা বড় লাঠি আছে, তাহলে তিনটের মধ্যে কোনটাকে ব্রেক করা ইজি, যেটা বড় বা যেটা লার্জ? তার মানে এই তিনজনের মধ্যে আমি এটাকে সহজে ব্রেক করে দিতে পারি, আর সহজে ব্রেক করে দিলে সহজে এইচ মাইনাস পাবো, এবং সহজে এইচ মাইনাস পেলে ভালো হাইড্রাইড হিসাবে কাজ করবে। তাহলে এটা পরিষ্কার, মেটালের সাইজ যত বড় হবে তত ভালো হাইড্রাইড হিসাবে কাজ করবে। আমরা পিওরিক টেবিল যদি আসি, উপর থেকে নিচের দিকে যত নাববো তত আমরা কী জানি, উপর থেকে নিচের দিকে নাববে সাইজটা কী হয়, লার্জ হয়। তাহলে সাইজটা লার্জ হলে মেটালের সঙ্গে হাইড্রোজেনের ডিস্টেন্স বাড়ছে, ওকে, হ্যাঁ, ফলে ভালো হাইড্রাইড হিসাবে কাজ করছে। হ্যাঁ, এটা সত্যি যে পি ব্লক এলিমেন্টগুলোকে আমরা নন মেটাল বলে থাকি, কিন্তু আমরা আলোচনার সুবিধার জন্য তাদেরকে মেটাল ক্যারেক্টার দিলাম, কারণ এইচ মাইনাস যদি ডোনেট করে থাকে এমটা কী হবে, পজিটিভ চার্জ হবে, আর মেটালের ক্যারেক্টারই হলো পজিটিভ চার্জ হওয়া। তাই জন্য আমরা এদিকটা মেটাল আকারে বলছি, কিন্তু অ্যাকচুয়ালি পি ব্লকের ম্যাক্সিমাম এলিমেন্ট কিন্তু নন মেটাল আকারে থেকে থাকে। তাহলে বুঝতে পারছি উপর থেকে নিচের দিকে নামলে সাইজটা বাড়বে এবং তত ভালো হাইড্রাইড হিসেবে কাজ করবে। এবার তোমাকে যদি এরকম একটা কোশ্চেন দেয় যে গ্রুপ ফিফটিনের হাইড্রাইড কম্পেয়ার করো, গ্রুপ ফিফটিনের হাইড্রাইড কম্পেয়ার করো, তার মানে গ্রুপ ফিফটিনের প্রথমে হাইড্রাইডগুলো তোমাকে লিখতে হবে। দেখো, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ, তাই তো? এবং দেখো এদের ভ্যালেন্সি কত আছে, থ্রি হয়। দেখো 3-4 আমরা জানি গ্রুপ ফোরটিনের সব থেকে বেশি, তারপর আবার কমতে থাকে ভ্যালেন্সি বা যোগ্যতা, তাহলে থ্রি হয়। তাহলে নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেন থাকলে কী হবে, তিনটে হাইড্রোজেন থাকবে। ফসফরের সঙ্গেও কী হবে, তিনটে থাকবে। আর্সেনিকের সঙ্গেও কী থাকবে, তিনটে থাকবে। অ্যান্টিমনির সঙ্গেও কী থাকবে, তিনটে থাকবে। তো এরকমভাবে থাকবে। এবার কী হবে, যত তুমি উপর দিকে নিচের দিকে নাববে বলবো যে মেটালে কী হলো, সাইজটা কী হচ্ছে, লার্জ হচ্ছে। আর সাইজটা লার্জ হলে কী হবে, বন্ড ডিস্টেন্সটা বাড়ছে, অতএব কী হবে, বন্ড ডিস্টেন্স বা বন্ধন দূরত্ব কী হচ্ছে, লার্জ হচ্ছে বা বড় হচ্ছে। আর যত বন্ড ডিস্টেন্স বাড়ছে বন্ড কী হবে, ইজিলি কী হবে, ব্রেক হবে। আর বন্ড ইজিলি ব্রেক হলে কী হবে, হাইড্রাইড হিসাবে ভালো কাজ করবে। ওকে, তার মানে আমাকে এই জায়গাটা কী কী জানতে হবে, প্রথমত তার ভ্যালেন্সিগুলো জানতে হবে, সো দ্যাট আমাকে যদি কোনো একটা গ্রুপ বলে তার হাইড্রাইডগুলো যদি আঁকতে পারি, যদি বলে গ্রুপ 17, তার মানে আগে তার হাইড্রাইডগুলো তো আঁকতে হবে। তাহলে ভ্যালেন্সি কত হয়, 1, তার মানে সবগুলোর সঙ্গে হাইড্রোজেন একটা করে হবে, HF, HCl, HBr, ঠিক আছে, HI। আচ্ছা, অনেকের সময় মনে হতে পারে এইটা যে আমি এইটার ক্ষেত্রে হাইড্রোজেন আগে দিলাম আর এটার ক্ষেত্রে হাইড্রোজেন পরে দিলাম কেন। দেখো, অ্যাকচুয়ালি দেখতে হবে যেটা মেটাল হয় তখন হাইড্রোজেনটা আগে হয়, যেমন নাইট্রোজেন ফসফরাস ক্ষেত্রে আগে আগে মেটালটা লিখতে হয়, তারপর লিখতে হয় নন মেটাল অলওয়েজ। ওকে, তো এইখানটার ক্ষেত্রে তাই ফ্লুরিনে ইলেকট্রোনেগেটিভিটি বেশি হওয়ার জন্য এটা নন মেটাল হিসেবে কাজ করে, তাই জন্য মেটাল যে আছে তখন হাইড্রোজেনটা মেটাল আকারে কাজ করে। অ্যাকচুয়ালি হাইড্রোজেনের দুটো রোল আছে, একটা মেটাল আকারে কাজ করতে পারে, একটা নন মেটাল আকারে কাজ করতে পারে। হ্যাঁ, আর কোনো ফর্মুলা লেখার নিয়মই হলো আগে ক্যাটায়ন হবে, মানে আগে মেটাল হবে, তারপর কী হবে, নন মেটাল থাকবে, এটা হলো নিয়ম সবসময়। তো যেহেতু এখানে নাইট্রোজেনের সিরিজে যারা রয়েছে তারা নাইট্রোজেন, অক্সিজেন, এই অক্সিজেনের সিরিজে
নাইট্রোজেনের সিরিজে যারা রয়েছে তারা সবাই মেটাল হিসাবে কাজ করে, তাই হাইড্রোজেনকে নন মেটাল আকারে পরে লেখা হলো। কিন্তু মনে করো অক্সিজেন বা ফ্লুরিন এই জায়গাটায় এরা সবাই নিজে এটা নন মেটাল হিসাবে কাজ করবে, তখন হাইড্রোজেন মেটাল আকারে কাজ করবে। যেমন তোমাকে যদি গ্রুপ 16 লিখতে দেওয়া হয়, ঠিক আছে, অক্সিজেন বললাম কি এই সিরিজটা এখানে যারা রয়েছে তারা নিজেরা কি নন মেটাল আকারে কাজ করে বা অধাতু আকারে কাজ করে, তখন হাইড্রোজেনকে মেটাল আকারে লিখতে হবে। ওকে, তার মানে তখন আগে হাইড্রোজেন থাকবে। ওকে, এনিওয়ে গ্রুপ 15 বা গ্রুপ 16 যাই বলুক না কেন, যত আমরা উপর থেকে নিচের দিকে নামবো তত কী হবে, সাইজটা বাড়বে, এবং সাইজটা বাড়লে বন্ড ডিস্টেন্স বাড়বে, বন্ডটা সহজে ব্রেক হবে এবং ভালো হাইড্রাইট হিসেবে কাজ করবে। মানে গ্রুপ 17 সবথেকে ভালো হাইড্রাইট কি এই চাই। ওকে, আর অ্যাসিডিটি ব্যাপারটা ঠিক উল্টো হয়, হাইড্রাইটের ঠিক উল্টোটা, সরি, অ্যাসিডিটি ব্যাপারটাও হাইড্রাইটের কম্পেয়ার, মানে যেরমভাবে টেন্ডে আছে সেই টেন্ডেই চলতে থাকে। ওকে, তো এনিওয়ে এই হলো হাইড্রাইট। আশা করবো যে কোনো কোশ্চেন আসলে আমরা পারবো। ওকে, তো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা নিচ্ছি, সেটা হলো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট আর NaBH4, বলা হয় যে এই দুটোর মধ্যে কোনটা ভালো হাইড্রাইট। তার মানে দেখো এখানে অ্যালুমিনিয়াম হাইড্রাইট, এখানে বোরন হাইড্রাইট, তাহলে পিরিয়ডিক টেবিলে চলে আসে, দেখো বোরন এবং অ্যালুমিনিয়ামের মধ্যে কার সাইজটা লার্জ আছে, অ্যালুমিনিয়াম সাইজটা লার্জ, তাই না? তো অ্যালুমিনিয়ামের সঙ্গে হাইড্রোজেনের বন্ডটা কী হবে, বড়ো হবে। আর বোরন কী আছে, বোরন ওপর দিকে রয়েছে, তাহলে বোরনের সঙ্গে কী হবে, বন্ডটা কী হবে, ছোটো হবে। ওকে কি না, তাহলে কোন বন্ডটাকে ভেঙে দেওয়া সোজা, এই বন্ডটাকে ব্রেক করা সোজা, তাহলে এই বন্ডটা ব্রেক করা সোজা হলে কী হবে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইট বেটার হাইড্রাইট হিসেবে কাজ করবে। ওকে, তো এই হলো পি ব্লক এলিমেন্টের হাইড্রাইট, কীভাবে ফর্মুলাটা লিখব এবং সেটাকে কী করে কম্পেয়ার করব। হাইড্রাইট যত বাড়তে থাকবে সেই প্রপোর্শনাল কিন্তু অ্যাসিডিটিও নর্মালি ততটা বাড়ে, নর্মালি। ওকে ওকে।